হ্যালো আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে যে টপিকসটির কথা বলবো সেটি হচ্ছে বার্ণ চিকিৎসায় ভূমিকায় রাখবে তেলাপিয়ার চামড়া। দগ্ধ বা বার্ণ চিকিৎসায় তেলাপিয়া মাছের চামড়া ব্যবহার করে ব্যাপক সফলতা পেলেন ব্রাজিলিয়ান চিকিৎসকরা। সেকেন্ড ডিগ্রি অথবা থার্ড ডিগ্রি বার্ণের ভেক্টি মদের জন্য এটি বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি ব্যবহারে একদিক দিয়ে যেমন চিকিৎসার খরচ কম হবে, তেমনই অন্যদিকে আহতরা দ্রুত এবং সহজে সেরে উঠতেও সক্ষম হবে। প্লাস্টিক সার্জন এবং বার্ন বিশেষজ্ঞ ডক্টর অ্যাডমার মেসিয়াল বলেন, আমরা অনেক বিস্মিত হই যখন আমরা এতে প্রচুর পরিমাণে কোলাজেন প্রোটিন টাইপ 1 এবং টাইপ 3 দেখতে পাই। এই উপাদানগুলো ক্ষত উপশমের জন্য খুবই কার্যকর এবং এগুলো তেলাপিয়া ত্বকে প্রচুর পরিমাণে বিদ্যমান। এমনকি মানুষ কিংবা অন্যান্য যে কোনো প্রাণীর চেয়েও বেশি তেলাপিয়া ত্বকের টেনশন এবং প্রতিরোধ ক্ষমতা মানুষের ত্বকের চেয়ে অনেক বেশি। একইভাবে এদের ত্বকের আর্দ্রতাও অনেক বেশি। এছাড়া ডাক্তাররা চাইলে এটি সরাসরি রোগীর পোড়া বা ক্ষত স্থানে স্থাপন করতে পারে। পুড়ে যাওয়া হাতে চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে তেলাপিয়ার চামড়া। এর আগে বার্ণ চিকিৎসায় ক্রিম, গেজ এবং ব্যান্ডেজ ব্যবহৃত হতো, কিন্তু সেগুলো ছিল বেশ বয়সসাপেক্ষ এবং বিশ্বের মাত্রা প্রায় শতকরা 1/2 মানুষের খরচ বহন করতে সক্ষম। কিন্তু তেলাপিয়ার চামড়া ব্যবহারে বেশ সাশ্রয়ী এবং এটি ব্যবহারে প্রতিদিন যন্ত্রণাকর ওয়াশিং ও ড্রেসিং করার প্রয়োজন হবে না। একবার তেলাপিয়া ত্বক স্থাপন করার পর এটি 1 সপ্তাহ পর্যন্ত ক্ষত স্থানে রেখে দেওয়া যায়, যা ব্যান্ডেজের চেয়ে আরও স্থায়ী সমাধান। একজন জেলে অ্যান্টোনিও ডস সান্টোসের বটের গ্যাস ক্যানিস্টার বিস্ফোরণ হওয়ার পর তার হাতে অনেক অংশ পুড়ে যায়। এরপর তিনি এই চিকিৎসা নিয়েছিলেন। তিনি বলেন, তেলাপিয়া চামড়া স্থাপন করার পর আমার ব্যথা চলে গিয়েছিল। এটা আসলে অনেক মজার যে এরকম কিছু একটা পদ্ধতি দারুণ কাজ হচ্ছে। বার্ণ চিকিৎসা এরকম একটি আবিষ্কৃত নতুন বিপ্লব বয়ে আনবে বলে আশা করা হচ্ছে। এটি নিয়ে বর্তমানে অনেক গবেষণা চলছে এবং ভবিষ্যতে বাণিজ্যিক ভিত্তিতে এটি বিভিন্ন দেশে উৎপাদন ও সরবরাহ করা হবে। সো বন্ধুরা, এই ছিল আজকের টপিকস। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে জানাবেন, এবং কিছু বলার থাকলে আমার কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। এছাড়া যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলকে ভালো রাখুন এবং তার সাথে সাথে পরিবেশকে। ধন্যবাদ বন্ধুরা।